জয়দেবপুর জংশন লেভেল ক্রসিংয়ে প্রতিদিন অসহনীয় যানজটে নাকাল হচ্ছেন গাজীপুরবাসী। প্রতিদিন সেখান দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে 72টি ট্রেন চলাচল করে। প্রতিবার 8 থেকে 10 মিনিট করে বন্ধ থাকে ক্রসিংটি, যার প্রভাব পড়ছে নগরীর অফিস, আদালত, স্কুল, কলেজ এবং ব্যবসা বাণিজ্য সহ সব জায়গায়। সমস্যা নিরসনে ওভারপাস তৈরির জন্য বহু আবেদন করে শুধু আশ্বাসই মিলেছে। আমাদের এই জায়গা সিগন্যাল পড়া আনুমানিক 65 থেকে 70 বার সারাদিনে, আচ্ছা যখন সিগন্যাল বানায় অনেক সময় গাড়ি ঘোড়া সিগন্যাল বানায় না। জয়দেবপুর রেল স্টেশনের এই রেল সিগন্যালটি গাজীপুরবাসীর জন্য একটা দুর্ভোগের নাম। দিনে 24 ঘন্টার মধ্যে এই সিগন্যাল দিয়ে 60 থেকে 65 বার সিগন্যাল পড়ে, এতে করে মানুষের দুর্ভোগের শেষ নাই। শহরবাসী প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টা সময় নষ্ট হয় এই রেল সিগন্যালে। রেলের পূর্ব পারে জেলা প্রশাসন, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, জজকোর্ট, এসপি অফিস এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস এবং ফায়ার সার্ভিসের অফিসটি স্টেশনটি রেলের পূর্ব পারে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সময় মতন ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছতে সমস্যা হয়। আবার অনেক জরুরি রুগী, যে রুগীগুলোকে এই সিগন্যালের কারণে দ্রুত হাসপাতালে নেওয়া কষ্টকর হয়ে যায়। আধা ঘন্টা বসে থাকা লাগে, এমন সারাদিনে মনে করেন দেখা যাচ্ছে 2-3 বার সিগন্যালে পড়া লাগে। যত বাড়াই ততবারই সিগন্যালে পড়ি, 10 মিনিট বড় তো 20 মিনিট, সময় দেখা আধা ঘন্টা এমনও পড়া লাগে। এভাবে মনে করেন যে আমাদের 3 টিপ মারা লাগে, 3 টিপ মেরে থাকে তো আমরা 2 টিপ মারি, কোনো সময় বেতন পাই পাই কোনো সময় পাই না। উল্টা পথে অনেক রিক্সা, অটো, সাইকেল, মোটর সাইকেল, সবচেয়ে বেশি জ্বালা যন্ত্রণা মোটর সাইকেল। এই মোটর সাইকেলের কারণে রং সাইডের গেটগুলো আমরা অনেক সময় আমরা দুর্ঘটনা সম্মুখীন হইতে হয়, কিন্তু তারপর আমরা অনেক চেষ্টা করে তাদেরকে থামায় রাখি। গাজীপুর হচ্ছে একটি ব্যস্ততম নগর। এই ব্যস্ততম নগরের মধ্যে জনগণের অনেকটা কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে এই রেললাইনের যানজটের কারণে, এবং চীনের দুঃখ বলা হয় হোয়াংহু নদীকে, গাজীপুরের দুঃখ বলা হয়ে থাকে এই রেললাইনটিকে। এই রেললাইনের যানজটের কারণে প্রতিনিয়ত আমরা যেমনি আমাদের কর্মঘণ্টা হারাচ্ছি, আমাদের মূল্যবান সময় ব্যয় হচ্ছে এবং আমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি বিশ্ব থেকে। এখানে ওভারব্রিজ না হওয়াতে মানুষের জঞ্জাট, এই জঞ্জাটের জন্য মানুষের প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। অতএব এখানে ওভারব্রিজ হওয়ার একান্ত প্রয়োজন। জরুরি ভিত্তিতে সরকারের কাছে আমরা অনেকবারই এটা আবেদন করা হচ্ছে যেন জরুরি ভিত্তিতে এখানে ওভারব্রিজটা করা হয়। গাজীপুর শহরের এই যে রেল ক্রসিংয়ের জন্য এখানে একটা ওভারব্রিজ মানে অত্যন্ত কার্যকরী দরকার, এটা আমরা জনসাধারণ মনে করি। আমরা বিভিন্ন সময় শুনেছি যে আমাদের এই ফ্লাইওভারটি খুব দ্রুতই নাকি হবে, কিন্তু আজকে পর্যন্ত ফ্লাইওভারটি না হওয়ার কারণে আমরা আসলে গাজীপুর মনে করি উন্নয়নের মূলধারা থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছি।